হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। আমি এখন বাপের বাড়িতে আছি, আর কাল এসেছি, তোমরা সবাই দেখেছো। আজ মঙ্গলবার, তো মঙ্গলবার আমাদের এখানে কি হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা কাকুর মেয়ে। তো খুব দুষ্টু, খুব দুষ্টু। তো ছুটছে আমার মার জন্য, ছুটছে আমার মা ওকে করে নেয়নি বলে ও কান্নাকাটি করছে। তো দেখো, আমরা একসাথে যাব পুজো মণ্ডপে, ওখানে আজকের খিচুড়ি খাওয়ানো হবে, মানে পুজোর ভোগ, কালী মায়ের ভোগ খাওয়ানো হবে। তো দেখো, অনেক মানুষজন আসে, তো আমরা অনেকটা দেরি করে এসেছি, তাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সবাই খিচুড়ি ভোগ খেয়ে চলে গেছে। আর এই যে আমরা বসছি, দেখো, তো এটার একটা আলাদা মজা, মানে খুব ভালো লাগে খিচুড়ি ভোগ খেতে। তো দেখো, এখন পুজো হচ্ছে মণ্ডপে, তারপর অনেকে বসে আছে, অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমরা খাচ্ছি। তো দেখো, খিচুড়ির সাথে আর কি করেছে দেখি, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, খিচুড়ি হয়েছে, আর একটা তরকারি হয়েছে, সব রকম সবজি, মানে কুমড়ো, আলু, নানান রকম দিয়ে সবজি করেছে। তো খেয়ে দিয়ে চলে এসেছি, আর বিকালবেলা এই দেখো আমাদের কি তৈরি হচ্ছে, এটা হচ্ছে বরফি। বরফি তৈরি হচ্ছে, মা করছে আর একটা দিদা করছে, মানে হেল্প করছে। তো এই হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ মা তাড়াহুড়ো করে করে নিয়েছে। তো পরে দেখাবো মা কী কী করেছিল। তো চলো এখন এগুলো কেটে নিক। বিকাল হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। সন্ধের পর দেখো এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, আমাকেও বলেছিলো, বাট আমি মাম্মামকে নিয়ে বসে আছি এক জায়গায়, আর মাম্মামকে ছেড়ে তো খেলতে পারবো না, তাই আমি এক জায়গায় বসে আছি আর সবার খেলা দেখছি। বেশ মজা লাগে, আগে খেলতাম বাট এখন আর ভালো লাগে না খেলতে, তাই এখন খেলা দেখছি, দর্শক হয়ে গেছি। তো তোমরা মানে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে প্রচুর মানুষজনের ভিড় থাকতো, বাট এখন অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এখন মানুষজনের ভিড়টা কম আছে। তো বেশ ভালো লাগে, ছুটে ছুটে চেয়ার ধরতে হচ্ছে, আর মাম্মামও খুব এনজয় করছে। মাম্মাম ফার্স্ট টাইম এইসব খেলা দেখছে, মাম্মামেরও খুব ভালো লাগছে। বললেন, সরস্বতী পুজোর দুপুরে জামার খিচুড়ি, আলু দম, খিচুড়ির চাটনি। মা বললে, যেন অনেক কিছু জানাবে, তাই অস্কারের চেয়ে কম পাওয়া, কম নিশ্চিত। যখন থাকি শিউলি হয়ে শরৎ, তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছি সবখানেতেই, মা। যখন থাকি মা, সহস্র চোখ, বিবর্ণ মুখ, দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশে আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার চল, মা বললে ছায়ার আঁচল, মা বললে দুঃখ উধা। যখন তাকে মা শিমরে হাত রেখে বলেন, আমি আছি না, যখন তাকে মা। তুমি ছেলে মানুষ, বাপের বাড়িতেই থাকবেন, ছেলে মেয়ে নিয়ে
গন্ধ এসব খাটো আমার ছেলেবেলাই তো আচ্ছা আচ্ছা